ফোকফেস্টের দ্বিতীয় দিনে মঞ্চ মাতালেন লোকসঙ্গীত, বাউল ও সুফি গানের শিল্পীরা। ছিল পাকিস্তানের সুফি শিল্পী হিনা নাসরুল্লাহ ও মালির ব্যান্ড বামাদার শিল্পী হাবিব কৈটের পরিবেশনা। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই আর্মি স্টেডিয়ামে শুরু হয় ফোকফেস্টের গানের আসর। শুরুতেই পালাগান আর লোকসঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ইতিহাস ঐতিহ্য। লোকসঙ্গীতের এই উৎসবে মানুষ খুঁজে পায় নিজেকে, নিজের অস্তিত্বকে। তাই তো প্রতি বছরের মতো এবারও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে দেয় নতুন প্রাণ। রাত 8টার পর দর্শকদের মাতাতে মঞ্চে আসেন মালিয়ান লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি হাবিব কৈটে ও তার দল পামাদা। আর অনুষ্ঠানের শেষ আয়োজন ছিল পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও তাদের দল। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।